আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে দুধ চা রেসিপি। চা ছাড়া আমাদের সকাল বিকাল চলেই না। আর এই চা কীভাবে তৈরি করলে বেশি টেস্টি হয় সেটি আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। আমার রেসিপিটি ফলো করে দুধ চা তৈরি করলে আপনাদের চা পারফেক্ট হবে আর সবাই আপনার চায়ের প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চা বানানোর পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। চা বানানোর জন্য আমি চুলায় প্রথমেই একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে প্রায় 3 কাপের মতো লিকুইড গরুর দুধ অ্যাড করে দিব। যে কয় কাপ চা তৈরি করবেন তার থেকে একটু বেশি দুধ দিয়ে দিতে হবে, যাতে জাল করার পরও সেই পরিমাণ চা তৈরি করতে পারেন। আমি 2 কাপ পরিমাণ চা তৈরি করব, তাই প্রায় 3 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধটাকে মিডিয়াম হিটে বলক আসা পর্যন্ত জাল করে নিব। দুধে বলক চলে এসেছে, এ অবস্থায় চায়ে লিকার অ্যাড করা যাবে না। 2-3 বার বলক আসার পরে লিকার অ্যাড করতে হবে, এতে করে চাটা বেশি টেস্টি হবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চায়ের লিকার। আর এই চায়ের লিকার অ্যাড করার পরে 3-4 মিনিট জাল করে নিব। চায়ের লিকার থেকে সুন্দর কালার বের হয়ে আসা পর্যন্ত 3-4 মিনিট জাল করার পর সুন্দর একটি কালার চলে আসবে। আমি এখানে চাটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার চাটা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব আর এই চাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি ছেঁকে নেওয়ার জন্য একটি মগ নিয়ে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নিব। আমি এখানে চাটাকে ছেঁকে নিয়েছি। এবার চা সার্ভ করার জন্য 2টা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এবার কাপে অ্যাড করে দিব 1.5 চা চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার চা নিয়ে নিব কাপে। এখন চামচ দিয়ে চিনিটাকে এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কাপে চিনি দিয়ে চা তৈরি করলে যার যতটুকু মিষ্টি পছন্দ সে অনুসারে চিনি অ্যাড করে নিতে পারবেন। আমার চা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চায়ের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা কত বেশি মজা হয়েছে। আপনারা যারা পারফেক্ট চা তৈরি করতে চান তারা আমার রেসিপিটি ফলো করে চা তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন চা কত বেশি টেস্টি হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।